রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধই থাকবে এ বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। সহকর্মী জাবেদ আক্তার আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। জাবেদ, রমজান মাসে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধই থাকবে এ বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাচ্ছি। গতকালই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারা আদেশ দিয়েছিলেন যে একটি রুল দেন এবং সাথে একটি আদেশও দেন, সেটি হচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং একই সাথে গণশিক্ষা অধিদপ্তর এবং একই সাথে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আলাদা করে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে প্রাথমিক যারা সেই পর্যায়ে 10 রমজান পর্যন্ত এবং 15 রমজান পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো সেগুলো খোলা রাখার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তো এই প্রজ্ঞাপনটিকে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে এসে আসার পরে হাইকোর্ট এই আদেশটি দিয়েছিলেন এবং রমজানে বন্ধ রাখবে বলে জানিয়েছিলেন। তো সেই আদেশের বিপক্ষে আজকে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত, বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে এটি আজকে শুনানি হয়েছে এবং সেখানে আদালত যেটি বলেছেন যে এই আদেশটি তারা স্থগিত করেনি, অর্থাৎ হাইকোর্টের যে আদেশ সেটি এখন পর্যন্ত বহাল রয়েছে। আমরা এই বিষয়ে রিটকারী যিনি আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ তিনি আছেন, তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নিব। স্যার, চেম্বার আদালত আজকে কি আদেশ দিয়েছে? চেম্বার আদালতে হাইকোর্টের অর্ডারটাকে স্থগিত করেনি। ভার্বেলি উনি বলেছে না কালকে 11:30 এটা শুনানি হবে, অর্ডার দিয়েছে, এবং যেহেতু হাইকোর্ট ডিভিশন একটা অর্ডার দিয়েছে এবং আগামীকাল বন্ধ থাকবে এবং হাইকোর্টের যে আদেশ ছিল ওইটাই চলমান আছে, স্থগিতাদেশটা থাকবে। মানে তো আগামীকাল যদি পহেলা রমজান হয় তাহলে আগামীকাল স্কুল বন্ধ থাকছে? স্কুল বন্ধ থাকবে, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কালকে বন্ধ থাকবে। হাইকোর্টের মোটিভ কেমন মনে হয়? মানে চেম্বার আদালত কিন্তু বলছিলেন, কিছু মন্তব্য করেছেন যে চেম্বার আদালত একটু মোটিভ ভালো, চেম্বার বলেছে যে হয়তো রমজানের কথা বিবেচনা করেছে হাইকোর্ট ডিভিশন, এবং আমিও বলেছি ছোটো ছোটো বাচ্চারা, মা জড়িত, ট্রাফিক জ্যাম, অনেক কিছু পরিষদ জড়িত, এবং যেহেতু আগে একবার 30 দিনের অর্ডার দিয়েছিল মন্ত্রণালয় বন্ধ থাকবে, আবার ওইটাকে মডিফাই করার কোনো যুক্তিকতা নাই, 15 দিন আবার 10 দিন বলছিলেন যে 7 দিন আর কি এমন পড়ালেখা হবে। কোর্ট এটা অবজার্ভ করেছে এবং বলেছে, অ্যাটর্নি জেনারেলকে বলেছে যে 7 দিন আর কি হবে, আর আমি বলেছি হ্যাঁ, প্যান্ডামিকের সময় 2 বছর বন্ধ ছিল, আরও 7 দিন বা 10 দিন খোলা থাকলে কি হবে। মাদ্রাসার প্রসঙ্গে কি যেন একটা বলছিলেন? বলেছিলাম যে মাদ্রাসা যেহেতু বন্ধ, স্কুল কেন বন্ধ থাকবে না, সেটাই। ধন্যবাদ, কথা বলছিলাম সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ স্যারের সাথে, এবং তিনি সেই অর্ডারটির পরটাই জানিয়েছেন এবং আগামীকাল 11:30টার সময় এটি পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির যে আপিল বেঞ্চ সেখানে শুনানি হবে। তবে সেই পর্যন্ত আমরা মানে চূড়ান্ত বিষয় হচ্ছে আগামীকাল মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল সেগুলো সবই বন্ধ থাকছে। সিয়াম জাবেদ, আপনাকে ধন্যবাদ।